আসসালামু আলাইকুম। আদি অ্যাকটিভ নিয়ে আজকে আমাদের 6 নম্বর ভিডিও। আজকে থেকে আমরা শিখব কম্পারেশন। কম্পারেশন নর্মালি আমাদের এভরিডে লাইফে কম্পারেশন অনেক ইউজ হয়, সো এটার বেসিক জিনিসগুলো আমাদের শিখে রাখা ভালো। আমরা তো জানি যে অ্যাডজেক্টিভে নর্মালি তিনটা ফর্মেট থাকে, যেটাকে বলে কম্পারেশন ফর্মেট, যেমন পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। মানে ধীর থাকতে পারে ধীরারে, থাকতে পারে দুই রাস্তা। এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ কম্পারেটিভ, সুপারলেটিভ, এরকম আর কি। থাকতে পারে বিল্ডিং কম দাম, বিল্ডিগারে আর একটু কম দাম, বিল্লি গাস্ট সব থেকে কম দাম, এরকম। আর ইংলিশের মতোই কম্পারেটিভে, কম্পারেটিভ ফর্মে, মানে এই ফর্মে, এই ফর্মটার আগে আমাদেরকে লাগাতে হয় এন, মানে এই শব্দটার আগে আমাদেরকে এন বসাতে হয়। ফর এক্সাম্পল, বিল এন এর বিল্লিগারে এন হুসেন, এরকম আর কি। সো মানে এই যে এটা যখন আমরা লাগাই তখন আমাদেরকে এন বসাতে হয় আর কি, যে যে গাড়িটা বাড়িটা থেকে দামে। বিলেনের বিল্লিগারে এন হুসত, বিলেনের বিল্লিগার এন হুসত, অনেকটা এরকম। আর কিছু কিছু রুলস আছে যেগুলো জানলে অ্যাডজেক্টিভে বিভিন্ন ফর্ম চেঞ্জ করতে আমাদের অনেক সহজ হয়। যেমন বেসিক রুলটা হচ্ছে অ্যাডজেক্টিভটা কম্পারেটিভে গিয়ে শেষে নর্মালি এ আর ই অ্যাড হবে, আর সুপারলেটিভে গিয়ে এএসটি অ্যাড হবে। আবার বলতেছি, মানে প্রথমে তো থাকবে এভাবে ধীর, একবার প্রথম যে ফর্মটা যেটাকে বলে আমরা পজিটিভ বলি আর কি, পজিটিভ, পজিটিভ। তো এটা যখন কম্পারেটিভে যাবে, মানে নেক্সট ফর্মে যাবে, তখন আমরা অ্যাড করি এ আর ই, মানে ধীর আর এ, এরকম। মানে আমাদের অ্যাড হয়েছে কি, অ আর ইয়া, এরকম। আর সে যখন একবার শেষে ফর্মে যাবে সুপারলেটিভ, যেটা ওখানে গিয়ে সে অ্যাড হবে এএসটি, তাহলে আমরা বলবো ধীর এএসটি, ধীরাস্ত। সো ধীর হবে ধীরারে কম্পারেটিভে গিয়ে, সুপারলেটিভে গিয়ে হবে ধীরাস্ত, এরকম। তো এটা হচ্ছে কি একটা বেসিক রোল, এটা মনে রাখলে আর কি অনেক সুবিধা হবে শিখতে পরে। যেমন বিল্ডিং হয়ে যাবে বিল্ডিং, আরে হয়ে যাবে বিল্ডিং আস্ত, বিল্ডিং বিল্ডিগারে বিল্ডিং আস্ত, এরকম। বাট আরেকটা নিয়ম হচ্ছে যে অ্যাডজেক্টিভগুলো শেষ হয় ই এন, ই এল, ই আর, এগুলো দিয়ে সেগুলোর ইটা কাটা পড়ে কম্পারেটিভে। আবার বলতেছি, যে অ্যাডজেক্টিভগুলো, যেমন এই যে ধীর একটা অ্যাডজেক্টিভ, বিল্ডিং একটা অ্যাডজেক্টিভ, এরকম টাইপের যে অ্যাডজেক্টিভগুলো শেষ হয় কী দিয়ে, হয় ই এন অথবা ই এল অথবা ই আর, এরকম টাইপের এগুলো দিয়ে সেগুলোর এই যে ইটা কাটা পড়ে যখন আর কি কম্পারেটিভ, মানে যে 2 নম্বর ফর্মে যখন তারা যায়। আমি একটা এক্সাম্পল দিই, যেমন অ্যাঙ্কেল, অ্যাঙ্কেলটা শেষ হয়েছে অ্যাঙ্কেল, আমরা বলতে পারি কি অ্যাঙ্কলারে অ্যাঙ্কলাস্ট, এরকম তো আমরা বলি। তো আমরা খেয়াল করে এখানে অ্যাঙ্কেল এটা শেষ হয়েছে কি দিয়ে, ই এল। আর আমরা এখানে শিখছি কি, যদি ই এল, ই এন, ই আর এগুলো থাকে তাহলে তাদের ইটা, ইটা কাটা পড়বে। সো অ্যাঙ্কেল হবে ই এন কে, সরি, ই যদি কাটা পড়ে তো আমরা প্রথমে লিখবো ই এন কে, একটু গিয়ে থামবো, তারপর আমরা বলবো কি ইটাকে কাটবো, তার মানে ই হবে না। সো আমরা লিখবো ফরওয়ার্ডটা ই এন কে এল, তারপরে অ্যাজ ইউজুয়াল এ আর ই, এবং অ্যাজ ইউজুয়াল এএসটি। মানে একবার সহজ, আপনারা যদি একবার বুঝেন তাহলে মানে মজাটা যখন পাবেন তখন দেখবেন নিজে নিজেই আর কি ট্রাই করবেন। তো আবার বলতেছি, আমাদের পজিটিভকে যখন কম্পারেটিভে নিব তখন অ্যাড করব এ আর ই, সো দুইয়ের অ্যাড হবে এ আর ই, দুইয়ের আর এ। আর যখন সুপারলেটিভে যাবে
धीर शेषे एड करब ए एस टी धीर अस्त बिल्लिक एड करब ए आर ई बिल्लिगारे एड करब ए एस टी बिल्लिक अस्त এটা হচ্ছে একটা রুল। আরেকটা রুল হচ্ছে আমাদের এই যে অ্যাডজেক্টিভ এগুলো এগুলো যদি এই তিনটার যে কোনো একটা দিয়ে শেষ হয় ই এন ই এল ই আর তখন আমরা ইটাকে ডিলিট করে দিব, কেটে দিব। যেমন আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ আছে অ্যাঙ্কেল, সহজ। তো যেহেতু ই কাটা পড়বে সো আমরা প্রথমে লিখব ই এন কে, তারপরে ইটাকে ফেলে দিব, এল বসাবো, তারপর বসছে এল ই এন কে এল, তারপরে বাকিগুলো যথারীতি এ আর ই এ এস টি, কম্পারেটিভ সুপারলেটিভ এরকম আর কি। ওকে, আরেকটা রুল আছে যেটা এইভাবে কাজ করে যে যদি অ্যাডজেক্টিভের পজিটিভ পজিটিভ ফর্ম মানে একবার মেইন যে ফর্মটা গ্রুন ফর্ম যেটাকে আমরা বলি, যেমন এই যে বিল্ডিং, সরি ধীর বিল্ডিং, এগুলো তো হচ্ছে একবার প্রথম ফর্মটা, এটাকে বলে পজিটিভ বা গ্রুন ফর্ম। এই ফর্মে যদি ইউ ই ও ওয়া এগুলো থাকে, আমি আবার বলতেছি গ্রুন ফর্মে মানে পজিটিভ ফর্মে যদি ই ও ও থাকে তখন কম্পারেটিভে গিয়ে মানে সেকেন্ড ফর্মে ইউ এর জায়গায় ওয়াই হয়, সো ই থাকলে হয়ে যাবে ওয়াই, তারপরে সরি ও থাকলে হয়ে যাবে এ, আর ও থাকলে হয়ে যাবে অ। তাহলে আমি নিচে নিয়ে আসি এগুলোকে, আবার বলতেছে আমাদের বিভিন্ন অ্যাডজেক্টিভ আছে, এটা তো পারে বসম হ্যান্ড যে কোনো একটা, কিন্তু ওইগুলোতে যদি ই থাকে বা ও থাকে বা ও থাকে তখন যখন আমরা কম্পারেটিভ মানে সেকেন্ড যে ফর্মটা ওইটাতে নিব, বিল্লিগারে অ্যাঙ্কলারে এই মানে সেকেন্ড ফর্মটাতে নিব, তখন উটা কাটা পড়বে, ওইটা পড়ে হবে ওয়াই ই, ওটা কাটা পড়বে তখন হবে এ, আর নর্মাল ওটা কাটা পড়বে হবে এরকম। আমি যদি বলি যেমন এক্সাম্পল উং লেখে শুরু হচ্ছে কী দিয়ে ও, তার মানে আমরা কী বলছি উ কাটা পড়বে ওয়াই বসবে, তাহলে হবে ইং শেষে আর ই ইংরে। আমি আরেকটা লিখি লং লম্বা, আমরা কী বলছি ও কাটা পড়ে এ বসবে, তাহলে হবে ল্যাং আর ই। আমি একটা বলছি ও ও কাটা পড়ে, আমরা বলি স্তূর বড়, তাহলে ওর পরবর্তী কী হবে অ, সো স্তর এরকম। এইটা যদি একটু মানে ইয়ে লাগে বাট এটা নিয়মটা এরকম আর কি, যদি আপনারা পারেন তাহলে পারছেন এরকম আর কি। সো ইউর জায়গায় ওয়াই হবে, ওর জায়গায় এ হবে, আর ওর জায়গায় এ হবে। সো উং হয়ে যাবে ইংরে, লং হয়ে যাবে ল্যাংরে, স্তূর হয়ে যাবে স্তর, আর শেষে সুপারলেটিভ হবে ইংস্ট লেংস্ট, আর এটা হবে স্টাস্ট ইংস্ট লেংস্ট স্টাস্ট। এই হচ্ছে কয়েকটা নিয়ম আর কি কম্পারেশন যখন আমরা ক্রিয়েট করবো আর কি, যে একটা থেকে আরেকটা ফর্মে নিব, তো এই রুলগুলোই মূলত ফলো করা হয়। তারপর হয়তো আরও ডিপ আর কি অনেকে আছে রুল, বাট ওর দিকে আমরা যাবো না। তো আজকে এতটুকুই থাকবে, পরে ভিডিওতে নতুন কিছু ওয়ার্ড শিখবো যেগুলো আর কি কম্পারেশন অ্যাডজেক্টিভস কম্পারেশন রিলেটেড ওয়ার্ড। তো আজকে এতটুকুই থাকবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।